মোটামুটি সবারই সিভি দরকার হয়। বাংলায় যাকে আমরা জীবন বৃন্দান্ত বলে থাকি, আমাদের মধ্যে অনেকেই এই সিভি ফরম্যাট কিভাবে করব তা জানি না। প্রাথমিক অবস্থায় সেক্ষেত্রে আমরা কম্পিউটার দোকানের গুলোতে আমরা টাকার বিনিময়ে সিভি তৈরি করতে যাই। আজ দেখব কিভাবে একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারি আমরা নিজে নিজেই, তাও আবার অনলাইনে ফ্রিতে। তো অনলাইনে সিভি তৈরি করার জন্য প্রথমে cbmkr.com ওয়েবসাইটটিতে যেতে হবে, মানে সিভি মেকার ওয়েবসাইটটিতে। তো যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো ফরম্যাট দেখানো আছে, কি ধরনের সিভি তৈরি করতে পারবো। এখানে অনেকগুলো সিভির ফরম্যাট দেওয়া আছে। যাই হোক, তারপর এখানে দেখুন অনেকগুলো ডাউনলোড আছে সিভি, যে কতগুলো ডাউনলোড করেছে। এখানে 1,63,10,726টি সিভি ডাউনলোড হয়েছে এই ওয়েবসাইট থেকে, আর সিভি সেভ আছে এখানে প্রায় 62,47,762টি। অনেকগুলো সিভি ডাউনলোড হয়েছে এবং সিভি সেভ হয়েছে। এই সাইটটি খুবই পপুলার মানের সিভি করার জন্য সাইট। তো এখানে আমরা যখনই কোনো এই সাইটটিতে যাওয়ার পর যখন আমরা সিভি তৈরি করব, সিভি তৈরি করার জন্য এখানে ক্রিয়েট এ সিভি নাও এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটি ফর্ম এসে পড়বে এখানে। ফর্মেটে দেখুন এখানে বেসিক ইনফরমেশন আছে প্রথম ধাপটিতে। তারপরে বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা এখানে নাম দিয়ে দেব, আমাদের যে নাম এই নামটি দিয়ে দেব। ধরুন আমার নামটি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবো। তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দেব, এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম দিয়ে দেব। এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে আমরা অ্যাড্রেস দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা এইটা ফিল আপ হওয়ার পর কোনো কিছু না করে, তারপর আবার নিচে একটা আছে এখানে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আমরা কাজের অভিজ্ঞতা, এখানে অ্যাড এন্ট্রি, এটাতে যখন ক্লিক করব এখানে আমরা কাজের জব টাইটেল, এখানে জবের টাইটেল দিতে হবে, এখানে কোম্পানি নেম দিতে হবে আমরা কোন কোম্পানিতে কাজ করেছি, তারপরে কত সন থেকে আমরা কত সন বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা এখানে জবটি করেছি, এখানে শুরুর ডেট এবং এখানে শেষ ডেটটি দিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে যদি জবের ব্যাপারে কোনো কিছু লিখতে চাই, ইনফরমেশন দিতে চাই, এখানে লেখা যাবে। তারপর গেল এখানে কোয়ালিফিকেশান আছে, কী কোয়ালিফিকেশান আমরা আমাদের আছে, এই কোয়ালিফিকেশান আমরা দিয়ে দিতে পারি। এডুকেশনে যাওয়ার পর এখানে অ্যাড এন্ট্রি এটাতে যখন আমরা ক্লিক করব, এখানে দেখুন কোর্স নেম আছে, তারপরে ইনস্টিটিউট নেম আছে। ধরুন আমাদের এসএসসি কোর্স নেম আমরা প্রথমে যে এডুকেশনটি দিয়ে থাকি, ধরুন এসএসসি দিলাম। তারপরে ইনস্টিটিউটের নাম দিয়ে দিতে হবে, আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, যে স্কুলে পড়াশোনা করেছেন, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এইভাবে ইনস্টিটিউটের নাম দেওয়ার পরে এখানে স্টার্ট কত সন থেকে আমরা পড়াশোনা শুরু করেছি, এখানে আমরা শেষ সময়টা আমরা দিয়ে দিতে পারি। এখানে এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে যাওয়ার পর এখানে আমরা ইন্টারেস্ট দিয়ে দিতে পারি, আমাদের কী কী পছন্দনীয়, ধরুন আমাদের কী হবি আছে। ধরুন আমার বই পড়তে ইচ্ছা হয়, আমার গান গাইতে ইচ্ছা করে, বা গান শুনতে ইচ্ছা করে, বা টিভি দেখতে ইচ্ছা করে, বা ইন্টারনেট ব্রাউজিং করতে ইচ্ছা করে। তো এরকম আমরা এই ইচ্ছেগুলো দিয়ে দিতে পারি, হবিগুলো দিয়ে দিতে পারি, শখগুলো দিয়ে দিতে পারি। তারপরে রেফারেন্স আছে এখানে, আপনি ইচ্ছা করলে রেফারেন্স দিয়ে দিতে পারেন। এখানে জবের ক্ষেত্রে কারোর নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তারপরে আরও যদি আমাদের কোনো অপশন দরকার পড়ে তখন আমরা এখানে অ্যাড এ নিউ সিলেক্ট এটাতে ক্লিক করব। এখানে আমরা কী দিতে চাই এটাতে লিখে দিতে পারবো। এখান থেকে ট্রেনিং কোর্স দিয়ে দিতে পারেন। এখান থেকে ট্রেনিং কোর্স দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলে এখানে কিন্তু আপনি ট্রেনিং কোর্সের ব্যাপারে লিখতে পারবেন। তারপরে এখানে আরও অপশন দরকার পড়লে তারপরে আরও এখান থেকে নিতে পারেন। নিয়ে এসে আপনি যেই পয়েন্ট যে আপনার পয়েন্ট আছে পয়েন্ট তুলে ধরতে পারেন। এখানে আপনি ধরেন বেসিক নলেজ, কম্পিউটার নলেজ দিতে পারেন, আপনি কম্পিউটার জানা থাকলে কম্পিউটার নলেজ দিতে পারেন, কম্পিউটার নলেজ দিয়ে তারপরে এখানে আপনি লিখে দিতে পারেন আপনার কম্পিউটারে কী কী জানা আছে। এখানে এভাবে করে আপনি পয়েন্ট করে করে আপনি কম্পিউটার নলেজ সম্পর্কে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আছে আপনার ডাউনলোড আছে, আপনি সিভি যখন তৈরি হয়ে যাবে এভাবে যখন আপনি ইনফরমেশনগুলো দিয়ে ফেলবেন তখন এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখুন এখানে পিডিএফ আছে, এইচটিএমএল আছে, টেক্সট আছে, আপনি পিডিএফ রেখে এখানে এ4 আছে, এ4টি সিলেক্ট রেখে এখানে ওকে ক্লিক করলে কিন্তু আপনার সিভিটি ডাউনলোড হতে থাকবে। সিভিটি করবেন, ডাউনলোড দিতে পারবেন। তাছাড়াও আপনি এখানে কুইক প্রিভিউ আছে, কুইক প্রিভিউতে যে এখানে আপনি সিভির ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সিভি ফরম্যাট আছে, স্টাইল আছে, এই সিভির ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে ডাউনলোড দিতে পারেন।
তারপর এখানে আছে সেভ আছে, আপনি যখনই সেভ দিতে যাবেন এখানে প্রসেস সেভ দিয়ে দিবেন। আপনি সিভিটি যদি এই অনলাইনে সেভ রাখতে চান তখন এখানে প্রসেস দিয়ে দিলে আপনার তারপরে ইমেল পাসওয়ার্ড চাপে আপনি মেম্বার হতে চাইলে মেম্বার হতে পারবেন, তারপরে এখানে সেভ করে দিতে পারবেন লগ ইন করে। এভাবে করেই কিন্তু আপনি আপনার সিভিটি তৈরি করতে পারেন, আপনার যে সিভিটি তৈরি করতে চান। তো আমি এই সিভিটি ওপেন করলাম, এই যে দেখুন আমি কিন্তু কোনো ইনফরমেশন দেইনি, তারপরে এভাবে এসে পড়েছে। তো আপনারা ইনফরমেশন দিলে সুন্দর মানের যে এই যে দেখুন এখানে সিভির ফরম্যাট দেওয়া আছে, এই সিভির ফরম্যাটই কিন্তু আপনার সিভিটি তৈরি হয়ে যাবে। বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাটে আপনার প্রফেশনাল বা প্রফেশনাল মানের যে সিভি, এই সিভি কিন্তু আপনি তৈরি করতে পারেন নিজে নিজেই। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।